ফাইবার ইদানিং বড় একটি আপডেট নিয়ে এসেছে তাদের রিভিউ সিস্টেমে, এবং এই রিভিউ সিস্টেম চেঞ্জ করার কারণে অনেক বায়ার বিষয়টি বুঝে উঠতে পারছে না, যার কারণে ফ্রিল্যান্সারদের উল্টাপাল্টা রিভিউ দিয়ে দিচ্ছে, যেমন 4 স্টার 3 স্টার। এবং এই রিভিউগুলো পাওয়ার কারণে একজন ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট প্রায় ডাউন হয়ে গিয়েছে, রিচ হারিয়েছে, অর্ডার পাচ্ছে না, এই ধরনের সমস্যা হচ্ছে। এখন প্রশ্ন হলো, একজন ফাইবারের যে বায়ার রয়েছে সে তো জানে না কীভাবে রিভিউ দিতে হচ্ছে, এবং ফাইবার থেকে আসলে খুব একটি সচেতন করা হচ্ছে না, এবং বেশিরভাগ বায়ার কিন্তু খুবই ব্যস্ত থাকে, যার কারণে তারা এসব নিয়ে মাথা ঘামায় না, সামনে যা পায় তাই দিয়ে দেয়। এবং এর কারণে অনেকেই যে নতুন রিভিউ সিস্টেম সেখানে কিন্তু আগের মতো 2 স্টার 3 স্টার 5 স্টার উল্লেখ নেই, কিছু চেঞ্জ নিয়ে এসেছে, এবং বায়ার নিজেই জানে না আসলে সে কত স্টার দিচ্ছে। এবং এই সমস্যার কারণে কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সার রয়েছি তারা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। আমরা 5 স্টারের মতো কাজ করে, মানে ভালো কাজ করেও 4 স্টার পাচ্ছি। তো এই কাজ থেকে, মানে এই বিষয়টাকে সমাধান কীভাবে পাবো আমরা, কীভাবে ক্লায়েন্টের কাছ থেকে আমরা 5 স্টার রিভিউ নিয়ে আসবো? এবং প্রথমত যেহেতু ক্লায়েন্ট জানেই না কীভাবে 5 স্টার দিতে হয় নতুন রিভিউ সিস্টেমে, তাকে কীভাবে শেখাবো যে 5 স্টার কীভাবে দিতে হয়, এই বিষয় নিয়ে আজকের টপিক। তো আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে গুগল ডকে রয়েছি। গুগল ডকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটা স্ক্রিনশট রেখাচ্ছি পাশাপাশি, এবং কিছু বিস্তারিত তথ্য রেখাচ্ছি, কিছু লেখা আছে দেখতে পাচ্ছেন। তার মধ্যে একটি বিষয় এখানে দেখুন আমি উল্লেখ করেছি, যে প্রথমেই যেটি উল্লেখ করেছি যে আপনি কি জানেন ফাইবারের রিভিউ সিস্টেম আপডেট করেছে, এবং আপনি কি আমাকে 5 স্টার দিতে চান? যদি দিতে চান তাহলে কীভাবে 5 স্টার রিভিউ দিবেন সেটি এই স্ক্রিনের মাধ্যমে আমি উল্লেখ করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 4 থেকে 5টা অপশন রয়েছে, ভেরি গুড, গুড এবং এক্সেপশনাল, এই অপশনটি রয়েছে। এবং আমি কিন্তু এক্সেপশনাল যে অপশনটি সেটি লাল বৃত্ত দিয়ে রেখেছি, যাতে ক্লায়েন্ট খুব সহজেই বুঝতে পারে যে এই অপশনটি সিলেক্ট করতে হবে। এবং আমি উপরে লিখে দিয়েছি যে প্রত্যেকটা অপশন যখন আসবে প্রত্যেকটা অপশনেই এক্সেপশনাল অপশনটি সিলেক্ট করতে হবে। এবং দ্বিতীয় স্ক্রিনে দেখতে পাচ্ছেন কয়েকটি শর্ট প্রশ্ন রয়েছে, এবং এই প্রশ্নগুলো মার্ক করতে হবে, যেমন এই কাজটি করেছেন আপনি, এটি কি ভ্যালু ফর মানি, ক্লায়েন্ট ফ্রিল্যান্সারের ব্যবহার কেমন, নানান ধরনের প্রশ্ন রয়েছে, এগুলো সিলেক্ট করে তারপরে নেক্সট অপশনে বা ডান ক্লিক করতে হবে। মাস্ট বি এই যে আপনার এক্সেপশনাল যে অপশনটি সেই অপশনটি ক্লিক করতেই হবে, 3 বার সম্ভবত এটি দেখায়, 3 বার প্রথমে দেখাবে ভ্যালু ফর মানি, তারপর দেখাবে আমার মানে ফ্রিল্যান্সারের ব্যবহার সম্পর্কে, এইভাবে 3 বার আসবে আপনার সামনে এই বিষয়টি, মানে বায়ারের সামনে আসবে। এবং 3 বারই কিন্তু সে যদি এই এক্সেপশনাল অপশনে ক্লিক করে এবং বাকি যে মার্ক করা অপশনগুলো ক্লিক করে, তাহলে 5 স্টার হবে এবং আপনার আইডিটি মানে গিগটি আরও রিচ বাড়বে। যদি 3 বার এক্সেপশনাল অপশনে ক্লিক করে সেই অপশনগুলো বেশি সিলেক্ট না করে তাহলে 5 স্টার হয়ে যাবে, কিন্তু এই যে আইডি রিচ কিন্তু কম থাকবে, বেশি বাড়বে না। কারণ এই যে ফাইবারে নতুন লেবেল সিস্টেম নিয়ে এসেছে, যে তারা অ্যানালাইজ করে, কীভাবে অ্যানালাইজ করে, এই প্রোগ্রামগুলো যখন একটি বায়ার ক্লিক করে, প্রত্যেকটা প্রোগ্রাম বায়ার যখন ক্লিক করে দিবে, তখন এই প্রোগ্রামের উপর তারা নির্ভর করে আপনার প্রোফাইলের মানে লেবেলের যে রিকোয়ারমেন্ট, গিগের পারফরমেন্সের রিকোয়ারমেন্ট সব কিছু ফিল আপ হয় এই দুইটা অপশনের মাধ্যমে। তো এই কাজগুলো যে বায়ার করতে পারে বা আপনারা করাতে পারেন, তাহলে 5 স্টার তো পাবেন, আপনার গিগের রিচও বেড়ে যাবে। তো এইটা দুটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আমি একটি বায়ারের অ্যাকাউন্ট থেকে নিয়েছি, এবং আপনারা যদি বলেন তাহলে আমি ডিসক্রিপশনে এই দুটি স্ক্রিনশট দিয়ে দিব, আপনারা দেখে দেখে মানে আপনাদেরকে বায়ারকেও আপনারা এভাবে দিয়ে দিবেন। তো এখন বিষয় হলো, আমি তো গুগল ডকের মাধ্যমে এটি লিখলাম, গুগল ডকের মাধ্যমে লিখার পর এই লিঙ্কটি যদি আমি বায়ারকে পাঠাই তাহলে কীভাবে পাঠাবো? কারণ আমরা জানি ফাইবার এসব এলাও করে না, রিভিউ চাওয়া, সিস্টেম দেখানো ফাইবার এলাও করে না। তো এজন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে পাশাপাশি কিছু লেখা আগে থেকে রেডি রাখতে হবে, যেমন থ্যাঙ্কস ফর অর্ডার, তার অর্ডারের সম্পর্কে বিভিন্ন বিস্তারিত কিছু তথ্য দিয়ে একটা লেখা আলাদাভাবে দেখবেন। আর এই যে আমি যে স্ক্রিনশট দেখাচ্ছি বা যেভাবে গুগলে দেখাচ্ছি, এভাবে আপনারা তৈরি করে বায়ারকে পাঠিয়ে দিবেন লিঙ্ক সহ, দেওয়ার তখনই দিবেন যখন বায়ার অনলাইনে আছে, তাকে আগে জিজ্ঞাসা করবেন, তাকে দেখবেন যে অনলাইনে আছে কি না, তখন এই লিঙ্কটি অনলাইনে যখন থাকবে তখন প্লিজ সি দ্য লিঙ্ক লিখে এই লিঙ্কটা দিয়ে দিবেন।
এবং তার 10-15 মিনিটের মধ্যে আপনারা চেষ্টা করবেন বায়ার যাতে দেখে নেয়, এবং দেখার পর আপনারা এই যে ডকের ভিতরে যে লেখাগুলো আছে সেই লেখাগুলো ডিলিট করে দিবেন, এবং সেখানে আগে থেকে যে তৈরি করা যে লেখাগুলো রেখেছেন যে থ্যাংকস ফর অর্ডার বা আরও কিছু হাবি জাবি, এই লেখাগুলো এনে এখানে বসে দিবেন। যদি কখনো ফাইবার থেকে সাপোর্ট টিম আসে লিঙ্কে ক্লিক করে, যাতে তারা এই আপনি যে ফাইবারের রিভিউ সিস্টেমের ব্যাপারে আলোচনা করেছেন সেটি যাতে না বুঝতে পারে, এর জন্য সে যখন ক্লিক করবে তখন দেখবে এখানে থ্যাংকস ফর অর্ডার বা আরও আমাদের কাজের সম্পর্কে বিস্তারিত বর্ণনা এখানে দিয়ে দিব যে আপনার কাজটা আমি এভাবে পারলাম, এভাবে পেলাম, এতটুকু করেছি, এই দেখুন স্যাম্পল, এই ধরনের বিস্তারিত দিবেন যাতে ফাইবার টিমের সন্দেহ না হয়। আর সন্দেহ হলে কিন্তু সমস্যা, আর যদি সন্দেহ হলে সমস্যা নেই, কারণ একবার ডিলিট করলে সেটি আর ফাইবার টিম দেখতে পারবে না। তারপর সন্দেহের মধ্যে থাকা ঠিক না, আপনি চাইলে এই বিস্তারিত তথ্যগুলো দিয়ে দিলেন এবং ফাইবার আসলে দেখবে যে না আসলে তো কাজের ব্যাপারে কথা হচ্ছে, এখানে কোনো রিভিউ টিভিউ চাওয়া হচ্ছে না। তো এভাবে আপনারা দিবেন, এবং এভাবেই দিয়ে কিন্তু আমি 2টা 5-স্টার রিভিউ নিয়ে এসেছি। আমার উঠাউঠি 2টা 4-স্টার রিভিউ দিয়ে দেয় আমার পুরাতন মানে বায়ার, এবং এই বায়ারদের সাথে আমি 2 বছর থেকে কাজ করছি, কখনোই আমাকে 4-স্টার দেয়নি, কিন্তু রিভিউ সিস্টেম চেঞ্জ হওয়ার পরই আমাকে দুজনই 4-স্টার দিয়ে দেয়। আমি তো হতবাক যে আমার এত কষ্টের আইডি অ্যাকাউন্টটা রিচ ডাউন হয়ে গেলো, অর্ডার কম্পিটিশন রেট কমে গেলো, সব কিছু সরি রিভিউ রেট কমে গেলো, মানে 4.7-এ চলে আসলো, এটা চিন্তার মধ্যে ছিলাম। তারপর ভাবলাম নেক্সট আবার অর্ডার দিল আমাকে, আমি তাকে এই লিঙ্ক দিলাম, সে লিঙ্ক দেখলো এবং সেই লিঙ্ক দেখে আমাকে 5-স্টার রিভিউও দিল। এভাবে 2টা রিভিউ নিয়ে এসেছি, এবং এখন থেকে আমি যত ক্লায়েন্ট দেখি সেই ক্লায়েন্টকে এটা পাঠাই, কিন্তু নতুন কোনো ক্লায়েন্টের কাজ আমি ধরি না এবং তাদেরকে পাঠাইও না, কারণ এমন ক্লায়েন্টদের পাঠাতে হবে যে বিশ্বস্ত, যদি সে উল্টো স্ক্রিনশট দিয়ে ফাইবারকে দেখিয়ে দেয় তাহলে সমস্যা, বিশ্বস্ত। এবং সবচেয়ে বড় বিষয় হলো যারা বিজনেস ক্লায়েন্ট অনেক দিন থেকে কাজ করছে তারা কিন্তু এসবের সময় নাই ফাইবারকে দেখানোর, এবং তারা তাদেরকে যদি আপনি বুঝিয়ে বলেন তাহলে খুব সহজেই তারা আপনার এই সমস্যাটা তারা বুঝতে পারবে এবং 5-স্টার রিভিউও দিবে এবং তারা নিজেরাও শিখবে। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।